সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, এই পর্বে আমরা দেখাব যে পাখি এবং কবুতর একসাথে লালন পালন করা হয়, আর এই পাখি এবং কবুতর যিনি লালন পালন করেন, পলির ভিডিও এর আগে অনেকবার দেখিয়েছেন আপনারা, এই পাখি এবং কবুতর লালন পালন করার উদ্দেশ্য একটাই, যে কবুতর এবং পাখির খামার করে তার ভবিষ্যৎ ইচ্ছা যে তার মায়ের চিকিৎসা করার জন্য। তার মায়ের চিকিৎসা করার জন্যই সে এই খামার গড়ে তুলেছেন মামার দেওয়া এবং নানুর দেওয়া কবুতর এবং পাখি দিয়ে, এবং পাশাপাশি কিছু প্রবাসী ভাইয়ের সহযোগিতা পেয়ে সেখানে এখানে কিছু ইনভেস্ট করেছে। আসলে এই সবটা কেন জানলো তা জানবো আমরা তার কাছে। আপু, আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো আছো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তুমি অনেক কষ্টে জীবন যাপন করতেছো, তোমার বাবা থেকেও নেই, তো তারপরেও তুমি এই সুন্দর করিডোরের মধ্যেই পাখি এবং কবুতরের খাবার গড়ে তুলেছো। আসলে এই শখটা তুমি কিভাবে পেলে? এই শখটা মানে আমার মানে ছোটবেলা থেকে আমার পাখি কবুতরের মানে অনেক শখ ছিল। যখন এরকম পাখি দেখতে আমার ইচ্ছা করতো এগুলো পালার। আর একবার মানে আমার প্রথমে যে কবুতরটা আনা হয়েছিল, আমার নানু আনছিল খাওয়ার জন্য। তারপর আমি বলছিলাম যে এটা আমি খাবো না, এটা আমি পালবো। এই এইটা থেকেই আগের সেপ্টেম্বরে এটা আনা হয়েছিল, এইগুলো থেকেই এই মানে এই এই কবুতর জোড়া নানু দিয়েছিল খাওয়ার জন্য, তুমি না খেয়ে সেটা লালন পালন শুরু করছো, তাহলে এই কবুতর থেকে এই বাকিগুলো বংশ বিস্তার হয়েছে। আচ্ছা, দর্শক দেখতেই পাচ্ছেন মাত্র এক জোড়া কবুতর থেকে বংশ বিস্তার করেছে পলি, তার নানুর দেওয়া কবুতর থেকে। এই যে বংশ তুমি না খেয়ে যে এইরকম বংশ বিস্তার করলে, আসলে কি মনে করে? আর কি উদ্দেশ্য আসলে? আর কি উদ্দেশ্য বলতে, আরেক উদ্দেশ্য হচ্ছে আমার আম্মু চিকিৎসার জন্য। আপনারা তো দিচ্ছেন, যেটা আল্লাহর মতো আপনারা দিচ্ছেন, কিন্তু মানে সবসময় তো আর আপনারা দিতে পারেন না। তখন মানে এখান থেকে মানে কষ্ট হলেও এদেরকে বেঁচে তারপরে আমার আম্মুর কিছু চিকিৎসা আমাদের খাওয়া দাওয়া এগুলো করা লাগে। আচ্ছা, তার মানে এখনো তো সেল করো নাই, কেমন করছো? না, এমন কোনো সেল করা হয়নি, করবো। আচ্ছা, পাশাপাশি দেখতেছি তুমি বাজরিগার পাখিও লালন পালন করো, সাথে পাখি এবং কবুতর, এটা কি সমস্যা হয় না? এরকম না, এরকম কোনো সমস্যা হয় না। মানে মাঝে মধ্যে মানে কিছু জায়গায় মানে বাড়িওয়ালা মানে অনেক ইয়া করে যে এরকম পাখি পারা যাবে না, তখন ওইখান থেকে মানে অনেক চলে আসা হয়। আচ্ছা, পাখি যেন কে দিয়েছিল না কিনেছো? পাখি আমার মামা দিয়েছিল আমাকে দুই জোড়া। কোন পাখিটা দিয়েছিল? এই পাখিটা থেকে বাকিগুলো বংশ বিস্তার করছে। আচ্ছা, দর্শক দেখলেন যে একজন ছোট একটা মানুষ মাত্র দুই জোড়া, এক জোড়া কবুতর এবং এক জোড়া পাখি থেকে সেগুলো বংশ বিস্তার করাইছে। তার ভবিষ্যৎ স্বপ্ন যে খামারটা বড় করে খামার থেকে যে উপার্জন হবে, সেই উপার্জনের টাকায় সে তার মায়ের চিকিৎসা করাবে। আচ্ছা বলি, এই পাখি এবং কবুতর তো এক বেশ খরচ হয়, তো তোমরা তো অনেক সময় খেতে পারো না আসলে, সেক্ষেত্রে এদের খাওয়ার খরচটা কিভাবে যোগান দেয়? এদের খাওয়া খরচটা মাঝে মধ্যে মানে আমরা না খেয়ে এদেরকে খাওয়াই, কিন্তু মাঝে মধ্যে এমন সময় পরে আমরাও খাইতে পারি না, এদেরও খাওয়া হয় না, তার ফলে এরা অসুস্থ হয়ে পড়ে। মানে মাঝে মধ্যে কতগুলো মারাও যায়, খুব কষ্ট হয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এই যে পাখিগুলো, এগুলো মানে কত জোড়া পাখি আছে এখন? আচ্ছা, ছোট জায়গার মধ্যে এদের সমস্যা হয় না লালন পালন করতে? মানে সমস্যা তো হয়, মানে অনেকগুলোকে জোড়া দিতে পারি না। তারপরে যে কবুতর আছে এখানে মানে অনেকগুলো আছে, তাদেরকে আমি এখনো জোড়া দিতে পারি না। আচ্ছা, এই যে কবুতরগুলো তুমি কিভাবে যত্ন নাও কবুতর বা পাখিগুলো? সকালবেলা উঠে আগে খাবার দেওয়া হয়, যেগুলো বাচ্চা আছে তাদেরকে মানে একটু বেশি মানে
তুমি সময় দাও কিভাবে, তুমি তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো। তোমার এই খামার যদি বড় জায়গায় বা অন্য জায়গায় করতে চাও সেক্ষেত্রে তো বেশ টাকার প্রয়োজন। এত টাকা তুমি কই থেকে পাবে আসলে? আচ্ছা, তার মানে তুমি খামারটা বড় করলে তোমার আম্মু সুস্থ হয়ে গেলে তাহলে আর তোমার অন্যের সহযোগিতা দরকার পড়বে না। আচ্ছা, তো ভবিষ্যতে খামার নিয়ে তোমার কি পরিকল্পনা আছে? আর ভবিষ্যতে আমার খামার নিয়ে পরিকল্পনা আছে, আমি খামারটাকে আরো বড় করতে চাই, মানে আরো বড় করতে চাই। তারপর যেগুলো মানে এখানে এরা এরকম ভাবে আছে এটা ভালো লাগে না, মানে এদেরকে বড় ভাবে যদি এরা একটু মানে ভালোভাবে থাকতে পারে, এগুলো থাকলে তো মানে দমকষ্ট মানে হয়। আচ্ছা, এই কবুতর গুলো পাখি গুলো কি কি খাবার দাও? কত টাকা খরচ হয় তোমার? আচ্ছা, অনেক টাকাই তো খরচ হয়, যেহেতু অনেকগুলো পাখি আছে কবুতর আছে অনেক টাকায় খরচ হওয়ার কথা আসলে সেই খরচটা বহন করা তো অনেক কঠিন ব্যাপার। তো এর আগে তুমি বলছিলে যে একটা প্রতিবেদনের মাধ্যমে কিছু টাকা পেয়েছিলা, সেটা তোমার স্কুলের খরচ বা বাসা ভাড়া তোমাদের খরচ দিয়ে শেষ, তোমার আম্মুর চিকিৎসা হয় নাই। তো সেক্ষেত্রে দেশবাসী বা দেশে যারা প্রবাসে যারা আছে অর্থবিত্তবান তাদের কাছে কি চাওয়ার বা কি বলার আছে তোমার? আমার আম্মু যদি সুস্থ হয়ে যায় তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না। আমার আম্মু যেহেতু আমার আম্মু একমাত্র আমার এই দিদি, আমার আম্মু ছাড়া এই দিনে আর কেউ নাই। আমার শুধু এখন চাই আমার আম্মু যদি সুস্থ হয়ে যায়। আচ্ছা, তারপর তুমি এই পাখি লালন পালন করে বা কবুতর লালন পালন করে ভবিষ্যতে কি বড় খামারি হতে চাও? এরকম তো মানে শখ আছে এদেরকে মানে আরো বড় করার, মানে অনেক কষ্ট হয় এদেরকে যখন মানে আমার আম্মু যখন মাঝে মধ্যে অসুস্থ থাকে তখন এগুলো মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায় অথবা অনেকগুলো মারাও যায়, তখন অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয়। দর্শক দেখতেই পাচ্ছেন যে ছোট্ট পলি মাত্র ক্লাস সেভেনে পড়ে, ওর শখ যে কবুতর বা পাখি লালন পালন করবে, বড় খামার দেবে, আর এই শখটা একমাত্র ওর মায়ের অসুস্থতার কারণে যে শখ করে সে লালন পালন করছে, ভবিষ্যতে এখানকার উপার্জিত টাকা দিয়ে সে তার মায়ের চিকিৎসা করবে। পাশাপাশি আপনারা যদি ওর পাশে দাঁড়ান, সহযোগিতা হাত বাড়িয়ে দেন, তাহলে ওর মায়ের চিকিৎসাও করাতে পারবে, পাশাপাশি বড় খামার গড়ে তুলতে পারবে, আর সেই খামারের উপার্জিত টাকায় সে তার পড়াশোনার খরচ এবং তার মায়ের চিকিৎসা খরচ হবে। তো আসুন না দর্শক, আমরা এই ছোট্ট পলির পাশে দাঁড়াই, তাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেই, শুধু পলির জন্য না, পলির মায়ের জন্য। তো যদি সে খামারটা বড় করতে পারে তাহলে কিন্তু আর কারো সহযোগিতারও প্রয়োজন পড়বে না, সে এখান থেকে উপার্জিত টাকায় তার মায়ের চিকিৎসা করাতে পারবে এবং নিজের পড়াশোনার খরচ চালাতে পারবে। কেউ যদি এই প্রতিবেদনটা দেখে, দেখার পরে তোমাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমার আম্মু একটা নাম্বার আছে যেটাতে বিকাশ নগদ রকেট তিনটাই করা আছে, সে নাম্বারটা হচ্ছে 01956995803। আরেকবার বলো। 01956995803। আচ্ছা, আরেকটা কথা জানি, এই যে পাখিগুলোর মধ্যে তোমার সবচেয়ে কোন পাখিটা বেশি পছন্দের? এদের মধ্যে যে মা পাখি বাবা পাখি যখন মানে আমি এদেরকে খাবার দিই তখন মানে এরা যখন পাখিদেরকে খাওয়ায় তখন মানে মানে দেখলে মানে একটু কষ্ট লাগে, যে এরাও জানে যে নিজেদের বাচ্চাদের কিভাবে করতে হয়, যেখানে
আমার বাবা মানে ঠিক মতো দর্শক ও আসলে ওইভাবে বলতে পারতেছে না, ও বুঝাতে চাইছে যে মা পাখি এবং বাবা পাখি যে পাখিগুলো যেরকম তার সন্তানকে আদর করে সে পলি কিন্তু তার বাবার কাছ থেকে সে আদরটা পায়নি। এটা আসলে অনেকটা কষ্টদায়ক যে আপনারা হয়তো দেখবেন যে একটা মা পাখি বাবা পাখি যখন তার বাচ্চাদের আদর করে তখন কিন্তু স্বাভাবিক যে মানুষেরও খুব কষ্ট হয় যে এরকম বাবা যদি আমার থাকতো। তা আসলে এরকম কারোরই কাম্য না, সবাই চায় বাবা মায়ের ভালোবাসা পাওয়ার জন্য। বাবার ভালোবাসা হলো কি বলবো যে মন জুড়ে যায় বা পৃথিবীর নতুন করে স্বপ্ন দেখায়। তো যাদের বাবা আছে তাদের বাবা থেকেও নাই, পলি কিন্তু তাদেরই একজন যে বাবা থেকেও নেই, যে বাবার আদর থেকে সে বঞ্চিত। এমন একটা কথা সময় এসেছিল যে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই আসলে পাপ, সেই সম্পর্কে পপির কাছ থেকে ছোট করে একটু শুনবো যে তুমি বলছিল যে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই পাপ, আসলে কেন কথাটা বলছিল? এখন তো ফার্স্টে মানে আব্বু তো কখনো মানে এরকম ভাবে ভালোবাসতো না, যা মানে আগে যেমন আমি আব্বুকে অনেকটা ভালোবাসতাম, অনেকটাই ভালোবাসতাম, আর এখন যেটা বুঝতেছি সেটা মানে একদমই ভালোবাসি নাই আর কি। আচ্ছা, না মানে ওটাই তোমার কষ্ট যে বাবার ভালোবাসা পাও নাই। তো ঠিক আছে, তোমাকে ধন্যবাদ, ভালো থাকো, এবং আমরা দোয়া করি তুমি ভবিষ্যতে বড় খামারি হয়ে ওঠো, তোমার মায়ের পাশে দাঁড়া, তোমার মায়ের মাকে সুস্থ করে তোলো, ভালো থাকবা, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা পপির খামার এবং তার পপির জীবনের বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এই প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পপির পাশে যদি দাঁড়ান তাহলে আমাদের সার্থকতা। সামনে এরকম নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।